প্রতিশ্রুতি দক্ষিণ ২৪ পরগনার মৌখালি গ্রামের মানুষ বছরের পর বছর ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বিধায়ক থেকে জেলা পরিষদ সকলের দ্বারস্থ হয়েছে তারা রাস্তা মেরামতের প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিজেরাই সড়ক নির্মাণের কাজে নেমে পড়লেন মগরাহাট থানার মৌখালি গ্রাম এই গ্রামে 3500 মানুষের বাস বছরের পর বছর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামের মানুষ এই গ্রামের সমস্ত রাস্তাই খানা খন্দে ভরা তবু হেলদোল নেই স্থানীয় প্রশাসনের বহু চিঠিচাপাটি করেছেন এলাকার মানুষ কিন্তু শূন্য হাতে তাদের ফিরে আসতে হচ্ছে প্রতিবারই বিতস্ত্রদ্ধ গ্রামবাসী শেষমেশ নিজেরাই চাঁদা তুলে রাস্তা নির্মাণের কাজে কোমর বেঁধে নেমে পড়লেন গ্রামবাসীদের অভিযোগ এর আগে বিদ্যুতের ক্ষেত্রেও গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়েছিলেন গ্রামের প্রায় 70% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে গ্রামবাসীদের আক্ষেপ মৌখালী গ্রাম বরাবর উপেক্ষিতই রয়ে গেল প্রসূন সাহা রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক দক্ষিণ ২৪ পরগনা